আজ আপনারা দেখবেন ছোলার দোকান, আজ হরিণবাবু ছোলার দোকান করবেন। লকডাউনে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি স্পেশাল ছোলার ধোকা, কিভাবে তৈরি করা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। আর আমাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখানে ছোলার ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে, এটা ভিজানো হয়েছিল জলে। একদম ফ্রেশ আর খুব ভালোভাবে এটা ভিজে গেছে। বন্ধুরা, এখানে ছোলা ডাল 1 কেজি নিয়ে নেওয়া হয়েছে, 6-7টার মতো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে আদা 50 গ্রামের মতো আদা, আর একটা নারকেল, এতটা প্রয়োজন নেই, যেটুকু দরকার সেটুকু আমরা নেব। এবার নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার এই ছোলাগুলোকে ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে বাটতে হবে। আদা বেটে নেওয়া হচ্ছে। ফরিন্দা কিন্তু আমাদের এখানকার খুবই একজন বড় স্পেশালিস্ট এই ধোকা বানানোর, খুব ভালো ধোকা বানায় আমাদের ফরিন্দা। তো সেই ফরিন্দাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের এই ধোকা প্রপারলি ভাবে দেখানোর জন্য আপনাদের। মুখটা একবার দেখা সকলকে। এবার আমরা এই ছোলা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো শিলে। তো আমাদের সমস্ত ছোলা বাটা হয়ে গেছে। নুন স্বাদ মতো দিতে হবে। এবার সামান্য মিষ্টির জন্য অ্যাড করা হবে চিনি। দেখুন, চিনিও স্বাদ মতো নেওয়া হলো। একটু জল দিয়ে প্রথমে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যদি আপনাদের পসিবল হয় তবে কাঠের আগুনে এই ধোকাটা তৈরি করবেন, সব থেকে বেশি খেতে বেশি টেস্ট হয়। আপনাদের আপনারা গ্যাসেও বানাতে পারেন, তো গ্যাসে আপনারা বানাতে পারেন, যদি সম্ভব হয় তবে কাঠের আগুনে তৈরি করবেন, খেতে খুব বেশি সুস্বাদু হয়। সর্ষের তেল, সাদা জিরে, নারকেল, নারকেলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা, এবার অ্যাড করে দেওয়া হলো ছোলাটাকে, ছোলার ডাল। এই গামলাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাও দিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে মেন কাজের। হ্যাঁ, কষানোই মেন এটা। এটা কষানোটাই মেন বন্ধুরা, যত ভালো কষাতে পারবেন তত ভালো ধোকা হবে।
জোনজে তো এটা এখন অনেক সময় লাগবে অনেক সময়ের ব্যাপার ধোকার কোয়ালিটি ডিপেন্ড করছে আপনি কত ভালোভাবে কষাতে পারবেন যত ঘাটবেন যত ভালো কষাবেন তত ভালো ধোকা হবে বন্ধুরা তো এটা এর নিয়ম ডাল কি 1 কেজি বেশি ছিল আজকে কত বড় কই উঠেছে দেখুন কি বিশাল সাইজের কই দেখুন আমি নামছি দাঁড়ান ছি 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 ধরতে পারলো না আমাদের ধোকা হয়ে গেছে এবার আমরা ধোকাটাকে জমতে দেব এরপর আমরা একটা প্লেটে সর্ষের তেল মাখিয়ে নেব খানিক তো যত বললাম তো যত ভালোভাবে কষাবেন তত ভালোভাবে ধোকা হবে আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব যখন আঠা আঠা হয়ে যাবে আপনারা নামাবেন তো এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি একটু বড় জায়গা নেবেন যেন এটাকে জমতে একটু সময় লাগবে আর ভালোভাবে যেন ছড়িয়ে দেওয়া যায় ধোকার সাইজ আর ধোকার যে টাইটনেস সেটা ডিপেন্ড করছে এর পরে বন্ধুরা তো আপনারা এই প্রসেসটা এবার দেখুন ভালোভাবে দেখবেন এই ধোকাটা কীভাবে ভালো করে টাইট করতে হবে ভালোভাবে জমাতে হবে দাঁড়াও সুন্দরভাবে এরকম একদম লেভেল করবেন এবার শুরু হলো থাপর সমান করে থাপর এইবার সমান করে থাপর দিতে হবে এবার এটাকে জমার জন্য আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো বা ফ্যানের হাওয়াতেও আপনারা শুকিয়ে নিতে পারেন তো বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ আমরা কীভাবে প্রসেসটা তৈরি করলাম এরপর এটাকে জমতে দেওয়ার জন্য মিনিমাম 1 ঘন্টা আমাদের সময় দিতে হবে ফ্যানের হাওয়াতেও আপনারা এটাকে শুকিয়ে নিতে পারেন বন্ধুরা এটা ঠান্ডা হলে পনিরের মতো কাটা হবে বা পনির থেকে একটু বড় কাটলেও কোনো অসুবিধা নেই দারুণ সুন্দর গন্ধ বাইরেছে কি করছো বাবা দেখো হরিং আবার লাভ দিয়ে কোথায় পড়ো সুন্দর হয়েছে তো ধোকা তো বন্ধুরা এটা এবার কেটে নেওয়া হবে সমান করে আমরা কাটবো রেডি পিস করা আছে তো দেখুন পিসগুলো দেখুন পারফেক্ট সাইজ দেখুন প্রত্যেকটা সাইজই সেম ভালোভাবে জমে গেছে বন্ধুরা এটা খুব সুন্দরভাবে জমে গেছে আমরা যেমন চেয়েছিলাম তেমনই জমেছে এটা অনেক সময় ঠিকঠাকভাবে না শুকালে ভেঙে যায় এটা তোলার সময় তো দেখুন ভাঙছে না কাটা হয়ে গেছে ধোকা এরপর ভাজা হবে আমরা কড়াইয়ের কাছে যাই এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি
ঠাকুমা দেখো কইতু লারা সারা দেবা না হ্যাঁ দিলাম হালকা করে দিতে হবে না হলে ভেঙে যাবে জিনিসটা ভালো হইছে খুব সুন্দর হইছে আর বন্ধুরা এটা রান্না অবশ্যই আমরা দেখাবো সঙ্গে থাকুন কীভাবে এই ধোকা রান্না করতে হয় একদম মাংসের মতো তো সেটা আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন দেখুন চিকেন মাটনকে বলবেন এখন মানে সাইডে রেখে এটাই খেতে ইচ্ছে করবে আপনাদের আর লকডাউনে খুব অল্প খরচাতে আপনারা এত সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন বাড়িতে যেটা প্রত্যেকেরই ভালো লাগবে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর আমাদের রান্না চলছে এখন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের অনেক অনেক রেসিপি আমাদের চ্যানেলে আপলোড আছে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও কত সুন্দর হয়ে গেছে এই সাইডগুলো একটু শক্ত হবে সাইডগুলো শক্ত হবে তখন নামাতে হবে তখন নামিয়ে দিতে হবে কালারটা এখনো আসেনি কালারটা আর একটু পরে কালারটা চলে আসবে একটু ধোকা তেলের উপরে চলে এসছে ভেসে যাচ্ছে হালকা হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে আর সাদা তেলে কালারটা এরকমই হয় সর্ষের তেলে ভাজলে আরও লাল হতো এটা হয়ে গেছে ধোকা ভাজা আমাদের কমপ্লিট কারণ প্রত্যেকটা ধোকা ভালোভাবে ভেসে গেছে তেলের উপর খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন আর ধোকা ভাজার পর রান্নাটা আমরা অবশ্যই দেখাবো তো বন্ধুরা বাকিটা আমরা এবার এক এক করে ভেজে নেব একটু সময় লাগবে আমাদের কারণ অনেকটা আছে তো ধোকা ভাজা হয়ে গেছে ছোলার ধোকা তো একদম পারফেক্ট সাইজ বেশ মচমচে হয়েছে দেখুন শক্ত হয়ে গেছে একদম পনিরের থেকে একটু বড় সাইজ তো টেস্ট করব এখনও এটা কমপ্লিট হয়নি মানে এটা রান্না করার পর কমপ্লিট হবে অপূর্ব খেতে বন্ধুরা সত্যি বলছি সিরিয়াসলি এর স্বাদ অতুলনীয় স্বাদ খুব দারুণ স্বাদ বাইরেটা দেখুন বেশ মচমচে আর ভেতরটা হালকা নরম থাকবে রান্নার পর এটা একদম পারফেক্ট রূপ নেবে ফুলে যাবে রান্নার পর ফুলে যাবে আরও মোটা হয়ে যাবে এটা বড় হয়ে যাবে সাইজে এরপরেই আমরা রান্নার ভিডিওটা দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে যারা নিরামিষ খান খুব ভালো লাগবে আপনাদের অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমরা আপনাদের রেকমেন্ড করছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা হেলদির সঙ্গে টেস্টিও খুব বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব ভালোভাবে খাবে এটা পরিন্দা জবাব নেই গো পরিন্দা বলে রাখি ঢোকার স্পেশালিস্ট এখানকার তো এখনকার মধ্যে এখানে স্টপ রাখছি তো ভাজার পর আমরা রান্নাটা দেখাবো আপনাদের